सप्तम श्रेणी बांगला प्रथम पत्र विषय बांग्लादेशी क्षुद्र जातिसत्ता निये सप्तम श्रेणी शिक्षार्थी आशा करछि तुम्हारा सबाई भालो आछो सुस्थ आछो एवं निरापदे आछो। अवश्य तुम्हारा आमादेर ए भिडियोटि देखले अनुप्राणित होबे एवं ए अध्यायटि तुम्हारा भालोभाबे अनुशीलन करबे। आमि एर आगेओ বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা বিষয়ে গত সপ্তাহে তোমাদের সাথে একটি ক্লাসে অংশগ্রহণ করেছি। আজকে আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে ইতিপূর্বে আমরা কিছুটা ধারণা পেয়েছি, আজকে আমরা কয়েকটি ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে তোমাদের সামনে আলোকপাত করার চেষ্টা করব। তো চলো আজকে আমরা ক্ষুদ্র জাতিসত্তা তিনটি জাতিসত্তা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। প্রথমে আমরা আলোচনা করব ক্ষুদ্র জাতিসত্তার এক গুরুত্বপূর্ণ জাতিসত্তা মণিপুরি। মণিপুরি জাতিসত্তা জাতিসত্তা ক্ষুদ্র জাতিসত্তাদের মধ্যে অন্যতম বা অন্যতম উপজাতি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই মণিপুরি। মণিপুরি জাতিগোষ্ঠী বাংলাদেশের সিলেটের বিভিন্ন অঞ্চলে বসবাস করতে দেখা যায়। এদের আদি নিবাস ভারতের মণিপুর রাজ্যে। এরা মূলত ভারতের মণিপুর রাজ্য থেকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় এসে বসবাস করা শুরু করেছে। এই মণিপুরি জাতিসত্তা সাতটি সম্প্রদায় বা সাতটি গোত্রে বিভক্ত, আমরা জানবো পরে। কোনো কোনো গোত্রের নিজস্ব বর্ণমালা রয়েছে। আমরা জানলাম মণিপুরি জাতিসত্তা সাতটি গোত্রে বিভক্ত, কোনো কোনো গোত্রে এদের বহু ভাগ রয়েছে, বহু গোত্র রয়েছে, বহু গোষ্ঠী রয়েছে। কোন কোন গোত্রের নিজস্ব বর্ণমালা রয়েছে। তবে এদের উল্লেখযোগ্য দিক হচ্ছে এরা যেখানেই বসবাস করুক না কেন, এরা কয়েকটি ঘর মিলে একটি পাড়া তৈরি করে। যেমন আমরা সমাজ বইতে পড়েছি কয়েকটি পরিবার নিয়ে সমাজ গঠিত হয়, কয়েকটি ঘর নিয়ে একটি পাড়া গঠিত হয়, বা কয়েকটি পাড়া নিয়ে একটি গ্রাম গঠিত হয়। এভাবে মণিপুরীরা কয়েকটি ঘর মিলে একটি পাড়া তৈরি করে এবং প্রতিটি পাড়াতে দেব মন্দির এবং মণ্ডপ থাকে। আর এই দেব মন্দির এবং মণ্ডপকে ঘিরে ওই পাড়া বা ওই সম্প্রদায়ের সকল ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান সম্পন্ন হয়। মণিপুরি সমাজে পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগেই বলেছি মণিপুরি জনগোষ্ঠী সাতটি গোত্রে বিভক্ত। মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম আপোপ্পা। তোমরা জেনে থাকবে প্রাচীন ধর্মের নাম আপোপ্পা। মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম আপোপ্পা। তবে অধিকাংশ মণিপুরি সনাতন ধর্মের চৈতন্য মতের অধিকারী। অধিকাংশ মণিপুরি সনাতন ধর্মের চৈতন্য মতের অধিকারী। আবার কিছু কিছু মণিপুরি রয়েছে যারা ইসলাম ধর্মেরও অন্তর্ভুক্ত, যারা ইসলামকেও তাদের ধর্ম হিসেবে গ্রহণ করেছে। তাহলে আমরা জানলাম যে মণিপুরি হচ্ছে সাতটি গোত্রে বিভক্ত, কোন কোন গোত্রের নিজস্ব বর্ণমালা রয়েছে, এদের প্রধান ধর্মের নাম আপোপ্পা,
অধিকাংশ মণিপুরী সনাতন ধর্মের অধিকারী, আবার কোন কোন মণিপুরীরা বা কিছু কিছু মণিপুরীরা ইসলাম ধর্মেরও অনুসারী হয়ে থাকে। সনাতন ধর্মের অধিকারী মণিপুরীদের প্রধান উৎসব রাস উৎসব এবং রথ যাত্রা। প্রধান উৎসব রাস উৎসব এবং রথ যাত্রা, এই দুইটি প্রধান উৎসব তাদের। এই রাস উৎসব উপলক্ষে রাস নৃত্য এবং মেলা আয়োজন করে থাকে। তাহলে আমরা জানলাম প্রধান উৎসব মণিপুরীদের, যারা সনাতন ধর্মের অধিকারী তাদের প্রধান উৎসব হচ্ছে রাস উৎসব এবং রথযাত্রা। এই উৎসবগুলো উপলক্ষে তারা মেলা আয়োজন করে থাকে। মণিপুরীরা প্রধানত কৃষিজীবী, তারা কৃষিকাজ করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। তাদের প্রধান খাদ্য ভাত, মাছ, মাংস ইত্যাদি। তারা মণিপুরী পুরুষরা সাধারণত ধুতি, গামছা এবং জামা পরিধান করে থাকে এবং মেয়েরা নিজেদের তৈরি বিশেষ জামা পরিধান করে থাকে। তাহলে আমরা মণিপুরী নৃত্য সম্পর্কে কিন্তু আমরা জানি এবং মণিপুরী নৃত্য দেখবা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে সিলেটে, বিশেষ করে সিলেটে বসবাসরত মণিপুরী মেয়েরা ছেলেরা মিলে তারা সুন্দর নৃত্য পরিবেশন করে থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম যে মণিপুরী সমাজে তাদের ভাষা, তাদের প্রধান উৎসব, তাদের জীবন জীবিকা, তাদের পরিধেয় বস্ত্র এবং তাদের প্রধান ধর্ম সম্পর্কে আমরা অবগত হলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার যাব অন্য একটি জাতিগোষ্ঠী সম্পর্কে। চলো, মণিপুরী থেকে আমরা এবারে আলোচনা করব ত্রিপুরা। মণিপুরীর পর আমরা এবারে আলোচনা করব ত্রিপুরার ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে। এরা সাধারণত পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি, রামগড়, চট্টগ্রাম জেলা, বৃহত্তর কুমিল্লা জেলা, নোয়াখালী এবং সিলেটের বিভিন্ন অঞ্চলে এদেরকে বসবাস করতে দেখা যায়। এরা মঙ্গোলীয় জাতিগোষ্ঠী অন্তর্গত। তাদের নিজস্ব ভাষা রয়েছে, নিজস্ব ভাষার নাম ককবর। তাহলে ত্রিপুরা জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষার নাম ককবর। এদের নিজস্ব কোনো বর্ণমালা নেই, কিন্তু মণিপুরীদের নিজস্ব বর্ণমালা ছিল। ত্রিপুরা সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতাই পরিবারের প্রধান এবং পিতার এই সম্পত্তি উত্তরাধিকারী হবে ছেলেরা এবং পুরুষরাই এই সমাজকে শাসন করে থাকে। তাহলে এদের প্রধান ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। ত্রিপুরারা সনাতন ধর্মের অধিকারী এবং এজন্য তারা বিভিন্ন দেবদেবীর পূজা করে থাকে। ত্রিপুরা জনগোষ্ঠীর মেয়েরা কাপড় বুননে খুবই দক্ষ, অর্থাৎ নিজেদের কাপড় তারা নিজেরাই তৈরি করে থাকে। পুরুষরা পরিধান করে থাকে সাধারণত গামছা ও ধুতি এবং তারা নিজেরাই এটি তৈরি করে থাকে। এদের প্রধান পেশা হচ্ছে, এরাও মূলত কৃষিজীবী। মণিপুরীদের মতো ত্রিপুরা জনগোষ্ঠীর কৃষিজীবী। এরা পাহাড়ে একটি বিশেষ পদ্ধতিতে জম চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। ত্রিপুরাদের সঙ্গীত এবং নৃত্য খুবই জনপ্রিয়। তাহলে আমরা তাদের ধর্ম সম্পর্কে জানলাম, তাদের অবস্থান সম্পর্কে জানলাম, তাদের সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক সেটা জানলাম, এদের প্রধান উৎসব
त्रिपुरा जनगोष्ठी प्रधान उत्सव बैशु। त्रिपुरा जनगोष्ठी प्रधान उत्सव बैशु এটা হচ্ছে সাধারণত নববর্ষ উপলক্ষে এটি পালন করা হয়। আর একটা মজার বিষয় হচ্ছে ত্রিপুরাতে বৈশু ত্রিপুরাদের বৈশু মারমাদের সাংনায় এবং চাকমাদের বিজু। এটা হচ্ছে ত্রিপুরাদের প্রধান উৎসব বৈশু, মারমাদের প্রধান উৎসব সাংরাই এবং চাকমাদের প্রধান উৎসব বিজু। এই তিনটি অনুষ্ঠানে প্রথম অক্ষরকে নিয়ে তিনটি প্রধান উৎসবের প্রথম অক্ষরকে নিয়ে তৈরি হয় বৈশাখ। এই বৈশাখী উৎসব তিন জাতিগোষ্ঠীর লোকজন একসাথে নববর্ষ উপলক্ষে পালন করে থাকে। এই বৈশাখী উৎসবটি নববর্ষ উপলক্ষে তিন জাতিগোষ্ঠী পালন করে থাকে। এটি বর্তমানে চট্টগ্রাম জেলার একটি জাতীয় উৎসব। এটি নববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে একটি জাতীয় উৎসব হচ্ছে বৈশাখী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবারও খেয়াল করো, ত্রিপুরা জনগোষ্ঠীর প্রধান উৎসব বৈশু, মারমাদের প্রধান উৎসব সাংরাই এবং চাকমাদের প্রধান উৎসব বিজু। এদের তিনটি জনগোষ্ঠীর তিনটি জাতিগোষ্ঠীর প্রধান উৎসবকে একত্রিত করে বৈশাখী উৎসব উদযাপন করা হয় নববর্ষ উপলক্ষে। এটি বর্তমানে পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব হিসাবে খ্যাতি রয়েছে। তো আমরা ত্রিপুরা জনগোষ্ঠী সম্পর্কে, তাদের ভাষা সম্পর্কে, তাদের ধর্ম সম্পর্কে, তাদের জীবন জীবিকা সম্পর্কে কিছুটা ধারণা পেলাম। এবারে আমরা যাব আরেকটি জনগোষ্ঠী সাঁওতাল সম্পর্কে। এবারে আমরা আরো একটি জনগোষ্ঠী সম্পর্কে তোমাদের সামনে আলোকপাত করব, সাঁওতাল। সাঁওতাল জাতিগোষ্ঠী বাংলাদেশের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ জাতিগোষ্ঠী। এরা সাধারণত বাংলাদেশের উত্তরবঙ্গ এবং সিলেটের চা বাগানে অধিকাংশই বসবাস করে থাকে। এরা অস্ট্রিক ভাষা গোষ্ঠীর অন্তর্গত। সাঁওতালদের সমাজ পিতৃতান্ত্রিক, অর্থাৎ পিতাই পরিবারের প্রধান এবং সমাজকে নিয়ন্ত্রণ করে থাকে এবং পরিবারের সম্পত্তির উত্তরাধিকারী ছেলেরাই হয়ে থাকে। সাঁওতালদের নিজস্ব ধর্ম রয়েছে কিন্তু এদের কোনো ধর্মগ্রন্থ নেই। আমি আবার বলছি, সাঁওতালদের নিজস্ব ধর্ম রয়েছে কিন্তু কোনো নিজস্ব ধর্মগ্রন্থ নেই। সাঁওতালরা পেশার দিক থেকে দুইটি পেশায় বিভক্ত বা দুই শ্রেণীর পেশা তারা বেছে নিয়েছে। একটি হচ্ছে কৃষি, আরেকটি হচ্ছে শ্রমিক। আমরা বলতে পারি এটাকে কৃষক এবং শ্রমিক, অর্থাৎ দুই শ্রেণী পেশার মানুষ সাঁওতালরা। কেউ কেউ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে, আবার কেউ কেউ কোনো সাঁওতাল অন্যের জমিতে বা অন্যের কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। যারা অন্যের কাজ করে থাকে সাধারণত তাদেরকে আমরা শ্রমিক বলে থাকি। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই সাঁওতালরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, আমরা সেগুলো যাব। সাঁওতালরা মোটামুটি অন্য সব জাতিগোষ্ঠীর তুলনায় পরিষ্কার পরিচ্ছন্ন,
আমরা যত জাতিগোষ্ঠী বাংলাদেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠী দেখেছি এক চাইতে এদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে সাঁওতালরা অগ্রণী ভূমিকা পালন করেছে। অর্থাৎ তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাদের বাড়ি ঘর সবসময় লেপে মুছে ধুয়ে পরিষ্কার করে রাখে এবং তারা তাদের বেড়ায় বা চারোদিকে রং বেরঙের ছবি দিয়ে তারা আঁকিয়ে থাকে। তাদের সাঁওতালদের প্রধান উৎসব হচ্ছে সোহরাই। প্রধান উৎসব সাঁওতালদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে সোহরাই। এটা অনেকটা পৌষ পার্বণের, অর্থাৎ তাদের মানে পৌষ পার্বণে আমরা যেমন আনন্দ উল্লাস করে থাকি, বিভিন্ন পিঠা পায়েস পুলি খেয়ে থাকি, সাঁওতালরাও এই সোহরাই উৎসবে তারা এই ধরনের আনন্দ করে থাকে, মজা করে থাকে। সাঁওতালরা ছেলে মেয়েরা মিলে দলবদ্ধভাবে নৃত্য অনুষ্ঠান পরিচালনা করে থাকে। আমরা জানি ঝুমুর নাচ নামে একটি নাচ রয়েছে যেটা সাঁওতালদের জন্য খুবই জনপ্রিয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাঁওতাল সম্পর্কে কিছুটা ধারণা পেলাম যে সাঁওতালদের পেশা, সাঁওতালরা পিতৃতান্ত্রিক, সাঁওতালরা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বাংলাদেশের তথা ভারতীয় উপমহাদেশে সাঁওতালদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা জানি যে সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ ভারতীয় উপমহাদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এই সাঁওতাল বিদ্রোহ ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তোমরা জেনে থাকবে যে 1855 সালে 30 জুন থেকে 1856 সালে নভেম্বর পর্যন্ত 1855 সালের 30 জুন তারিখ থেকে 1856 সালের নভেম্বর মাস পর্যন্ত এই সাঁওতালরা নিজেদের অধিকার আদায়ের জন্য ব্রিটিশ বিরোধী আন্দোলন তথা সেই সময়ে মানে ভারতীয় উপমহাদেশে যারা জমিদার ছিল, যারা জোতদার ছিল, যারা মহাজন শ্রেণী ছিল, তাদের অত্যাচার অনেকটা বেড়ে গিয়েছিল। সেই অত্যাচারের বিরুদ্ধে প্রথমত এই সাঁওতালরাই ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল কানু, সিধু, চাঁদ ইত্যাদি সাঁওতাল নেতারা। উল্লেখ্য যে কানু এবং সিধু তারা দুই ভাই ছিলেন, খুব শক্তিশালী এবং পরাক্রমশালী ছিলেন। পরবর্তীতে কানুকে ইংরেজরা ধরে নিয়ে গুলি করে এবং সিধুকে ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসির কাস্তে ঝুলিয়ে তাকে মানে হত্যা করা হয়। কিন্তু পরবর্তীতে এই সাঁওতাল বিদ্রোহই ইংরেজদের সেই শাসন ব্যবস্থার ভিত কাঁপিয়ে দিয়েছিল। পরবর্তীতে এই সাঁওতালদের যে আবেদন ছিল, সাঁওতালদের যে অধিকার ছিল, সেই অধিকার অবশ্যই তারা ইংরেজরা কিছুটা হলেও তারা দিয়েছিলেন এবং এই সাঁওতালদের আন্দোলনই মূলত ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম আন্দোলন। এবং আরও একটি আন্দোলন হয়েছিল এই সাঁওতালদের মধ্য থেকেই, সেটাকে আমরা বলতে পারি নাচল কৃষক আন্দোলন। নাচল কৃষক আন্দোলন, এই নাচল কৃষক আন্দোলনের এক নারী নেত্রী ইলা মিত্র নামে এক নারী নেতৃত্ব দিয়েছিলেন এবং এর ফলশ্রুতিতেও
সাঁওতালদের যে অধিকার ছিল, সাঁওতালরা অধিকাংশই ছিল যারা কৃষক, সেই কৃষকদের জমি এবং কৃষকদের তাদের যে কৃষিকাজ করার জমি, ফসল এবং বীজ, এদের যে অধিকার, সেই অধিকার আদায়ের জন্য এই নাচল কৃষক আন্দোলনেও অগ্রণী ভূমিকা পালন করেছিল সাঁওতালরা। পরবর্তীতে সেই জমিদারি মহাজনরা, জোতদাররা এই সাঁওতালদের কৃষি জমি এবং তাদের ফসলের জন্য যে অধিকার আদায়ের জন্য যে আন্দোলন করেছিল তা মেনে নিতে বাধ্য হয়েছিল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম এতক্ষণে বিভিন্ন জাতিগোষ্ঠী বা বিভিন্ন জাতিগোষ্ঠী সম্পর্কে আমরা জেনেছি, আমরা মারমা সম্পর্কে জেনেছি, সাঁওতাল সম্পর্কে জানলাম, মণিপুরী সম্পর্কে জানলাম, পূর্ববর্তী ক্লাসে তোমাদের গারো সম্প্রদায় সম্পর্কে আমরা জেনেছি। তো অবশ্যই তোমরা এগুলো আরও বেশি করে পড়বে এবং ইতিহাস সম্পর্কে জানবে। আর এই যে ক্ষুদ্র জাতিসত্তা বাংলাদেশে যারা বসবাস করে, তারা বাংলাদেশের একটি মূল ধারা, মূল ধারারই একটি অংশ। তোমরা অবশ্যই এগুলো বড় হয়ে আরো বড় শ্রেণীতে যেগুলো আছে সেগুলো পড়বে, ইতিহাস জানবে, ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে আমরা যতটুকু আলোচনা করলাম সেগুলো অবশ্যই তোমরা বারবার দেখার চেষ্টা করবে এবং বইগুলো ভালোভাবে পাঠ করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।